নমস্কার বন্ধুরা আমি টুম্পা টুম্পাস কুকিং চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা ভেন্ডি বা ঢ্যাঁড়ছে রেসিপি তো অনেকভাবে খেয়েছেন এই রকম রেসিপি একবার ট্রাই করার অনুরোধ করলাম তাহলে চলুন শুরু করে রেসিপিটি প্রথমে আমি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম মতো মাছের ডিম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লবণ এবার হাত দিয়ে খুব ভালো করে মাছের ডিমের গায়ে লাগিয়ে নেব বন্ধুরা এই রকম রেসিপি তৈরি করার পর আপনারা ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন বিশেষ করে ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগে একবার ট্রাই করবেন এবার এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা দেখুন একেবারে কিন্তু পাতলা করে না একটু বড়ো সাইজের আর একটা রেখেছি টমেটো কুচি বড়ো সাইজের এখানে আমি নিয়ে নিয়েছি ভেন্ডি আর ভেন্ডিগুলো কতটা লাগবে আপনাদের প্রয়োজন মতো এখানে ব্যবহার করবেন এবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তবেই ভেন্ডিগুলোকে এখানে আমি কেটে নিচ্ছি এখানে ভেন্ডিগুলোকে দেখুন এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এখানে খুব বড় করে রাখলে কিন্তু ভেন্ডিগুলো একদমই ভালো লাগবে না এইভাবে করে আমি সমস্ত ভেন্ডিগুলোকে কেটে নেব বন্ধুরা এই রেসিপিটি আপনাদের আশা করছি ভালো লাগবে আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অনুরোধ করছি দেখে যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন রেসিপিটি আর আমার পাশে থাকবেন এবার দেখুন সম্পূর্ণ ভেন্ডিগুলো আমার কাটা হয়ে গেছে এবার গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মতো সর্ষের তেল এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে লবণ হলুদ মাখানো মাছের ডিমটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি মাছের ডিমগুলোকে ভেজে নেব এখানে হাই ফ্লেমে ভাজা যাবে না তাহলে কিন্তু মাছের ডিমটা উপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে এবার মাছের ডিমটাকে খুন্তি দিয়ে এইভাবে আমি ছোট ছোট টুকরো করে দিচ্ছি বন্ধুরা এতে করে মাছের ডিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এর মধ্যে কোনো রকম আঁচটে গন্ধ থাকবে না এবার দেখুন এইভাবে করে আমি ভেজে নিয়ে আমি তুলে নেব আর এখানে অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজবেন এবার আমার মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো কালো জিরে এবার এর ফ্লেভারটা বেরিয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দেবো আর অবশ্যই করে কিন্তু এই রেসিপিটির জন্য পেঁয়াজ কুচি আর টমেটো অবশ্যই লাগবে না নাহলে কিন্তু ভালো লাগবে না এবার পেঁয়াজগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি এখন আমার পেঁয়াজগুলো প্রায় দেখুন ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা আর জিরের বাটা এবার আদা জিরে বাটাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে টমেটো কুচি অ্যাড করে দিলাম টমেটো কুচি দেওয়ার পর আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নেব আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা পাকা লঙ্কা আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ব্যবহার করবেন কিছুক্ষণ আবারও কষিয়ে নিলাম এখন এর মধ্যে কেটে রাখা ভেন্ডিগুলো অ্যাড করে দিলাম আবারও দিয়ে কিছুক্ষণের জন্য আমি কষিয়ে নেব মশলার মধ্যে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়ো আর একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আবারও কিছুক্ষণ মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নেব আর ভেন্ডিগুলোকেও দেখুন একটু ভালো করে কষিয়ে নিলে কালারটাও চেঞ্জ হয়ে যায় এখন আমার কষানো হয়ে গেছে এর মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। তবে এই রেসিপিটির জন্য বেশি জল প্রয়োজন নেই সামান্য একটু আমি জল দিয়ে দিলাম ভালো করে সমস্ত কিছু মিশিয়ে দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি এখন ভেজে রাখা মাছের ডিমগুলো এর মধ্যে অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আবারও পাঁচ থেকে সাত মিনিট হাই ফ্লেমে এইভাবে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে এখন নামিয়ে নেব আর বন্ধুরা রেসিপিটি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন খেতেও কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই করে এইভাবে একবার ট্রাই করবেন অনুরোধ করছি এবার আমি এটাকে নামিয়ে গরম গরম সার্ভ করে দিচ্ছি ভাতের সঙ্গে আপনারা অবশ্যই ট্রাই করবেন কিংবা রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে বন্ধুরা ভালো লাগে খেতে এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ আসি দেখা হবে আবারও নতুন কোন রেসিপি নিয়ে সবাই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন বন্ধু যদি এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজ আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার